আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। এবারে বিস্তারিত সংবাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে আজ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। সিনহার হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় নুরুল আমিন, আইসুদ্দিন ও নিজামুদ্দিনকে আজ র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এমনটা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা। এদিকে কক্সবাজারের মহেশখালীতে 3 বছর আগে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যুর ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 29 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আজ শুনানি হওয়ার কথা রয়েছে। চাকরি জীবনের মাত্র 24 বছরে অঢেল সম্পদ গড়েছেন আলোচিত ওসি প্রদীপ কুমার দাস। চট্টগ্রাম ও কক্সবাজারে নামে বেনামে রয়েছে তার একাধিক বাড়ি, প্লট ও ফ্ল্যাট। অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, বিদেশেও পাওয়া গেছে সম্পদ। অভিযোগ রয়েছেন জোর করে দখল করে অথবা মিথ্যা মামলা ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এই সম্পদের মালিক হয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটায় দৃষ্টিনন্দন 6তলা এই বাড়িটির মালিকানা ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকির নামে। শুধু পাথরঘাটায় নয়, নগরীর মুরাদনগরেও কয়েক কোটি টাকা মূল্যের জমি রয়েছে ওসি প্রদীপের। আর এসব জায়গা সম্পত্তি তার ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে জবরদখল করে নেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। প্রায় 500-700 ছেলে ক্যাডার এনে এখানে এমন তাণ্ডব চালাচ্ছে। এখানে মুরাদপুর 1 নম্বর রেলগেট, তারপর এই জায়গাটা, এই বিল্ডিংটা উনি একই রাতে দখল করে ফেলছে। তার ইন্ধনের মাধ্যমে, বাইরের থানার মাধ্যমে আমাকে সিস্টেম করে ইয়াবা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি কোনোদিন একটা সিগারেটও খাই নাই। আমার ছোট ছোট বাচ্চা, আমার পরিবার, আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না, কাউকে বিশ্বাস করাতে পারতেছি না যে আমি ইয়াবা ব্যবসা করি নাই। কিন্তু সে আমার মান সম্মান সব নিয়ে গেছে। 3,200 পিস ইয়াবা দিয়ে ধরাই দিছে, এটা মিথ্যা মামলা না? আমার ভাইকে তো সেদিন ক্রস ফায়ার দিত, ওসি প্রদীপে দখল করে দিছে, বই না স্যার কি এখানে ওসি প্রদীপ নেই। 2018 সালে দুদুকে জমা দেয়া হিসেবে দেখা যায় স্ত্রীর নামেই 3,59,00,000 টাকার সম্পত্তি গড়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। এর বাইরেও দেশ ও দেশের বাইরে সম্পত্তি রয়েছে প্রদীপ দাসের। এছাড়া কক্সবাজারে ফ্ল্যাট, 2টি গাড়ি, 45 ভরি স্বর্ণ সহ ব্যবসা আছে প্রদীপের। জায়গা দখল বাণিজ্যে নিজের সৎ বোনকেও ছাড়েননি তিনি। 144 মামলা আছে, তুমি হাজার কেন আসে, গিয়ে হাজার কেন আজকে হাজিরা দিতে হবে, মানে জোরপূর্বক দিতেই হবে, না হয় আমরা ছুটতে পারবো না। এখানে না হয় ওকে গাড়ি করে তুলে নিয়ে যাবে, দিকে দেওয়া হওয়া যায়, নাহলে এখানে বাঁচতে পারবো না আমরা। 24 বছর আগে এসআই হিসেবে পুলিশে যোগ দেন প্রদীপ, পরে পদোন্নতি পেয়ে হন ওসি। ঘুরে ফিরে পোস্টিং নিতেন শুধু সিএমপি আর কক্সবাজার জেলায়। একজন ওসির এত বিত্ত বৈভব নিয়ে বিস্মিত স্থানীয় সাংবাদিকরাও। 45,000 টাকা বেতন পেয়ে যে টাকায় বাড়ি, চট্টগ্রামে বাড়ি, দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ইকবাল রোডে তার একটা বাড়ি আছে, আরও বিভিন্ন স্থানে বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি, এবং টাকা বিদেশে ভাষা করছে বলেও আমরা শেষ জানতে পেরেছি। সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রাম জেলা সম্পাদক বলছেন পুলিশকে ঢেলে সাজানোর সময় এসেছে এখন। অনিয়ম দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। এনবিআর এবং দুদককে কোনো প্রভাবমুক্ত হয়ে তদন্ত করে সত্যিকার তার অপরাধ বের করে আনা, এবং অপরাধ প্রমাণিত হলে প্রাথমিকভাবে আইনের আওতায় আনা, সেটাই হচ্ছে আজকে জনদাবি। 2018 সালে প্রদীপের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করে দুদক। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদনটি জমা দেওয়া হবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সিনহা হত্যা মামলা এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। মৌসুমি, আপনি জানেন গতকালকে আরো 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তার মধ্যে পুলিশের করা মামলার 3 সাক্ষীও রয়েছেন, তাদেরকে আবার সিনহা হত্যা মামলার আসামি করা হয়েছে। তো 4 জন পুলিশ যে তাদেরকে 2 দিন জেলগেটে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদেরকেও গতকালকে 7 দিনের
রিমান্ড দেওয়া হয়েছে, প্রত্যেককে 7 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডের যে শুনানি যে আদালতে সবকিছু শেষে এখন অপেক্ষার পালা হচ্ছে র‍্যাব তাদেরকে কবে নাগাদ রিমান্ডে নিয়ে যাবেন এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন, এই ঘটনা সম্পর্কে তারা জানতে চাইবেন। তো গতকালকে র‍্যাব আমাদেরকে জানিয়েছিল ওই যে 3 জন সাক্ষী তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে, তো আমরা সেটার অপেক্ষায় রয়েছি। আদালতের শুনানি শেষ, এখন আদালতের কোনো ফলা নেই, এখন র‍্যাব তাদের তদন্ত নিয়ে মানে সামনে এগিয়ে যাবে। আর একটা বিষয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা স্যার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, ওই তদন্ত কমিটি আগামী রোববারে তারা গণ শুনানি করবে এই মামলার অগ্রগতির জন্য। তো সেই দিন তারা বিভিন্ন সাক্ষী এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে যাদেরকে যাদেরকে এখানে উপস্থিত করা যায় ওই গণশুনানিতে এলাকার সব মানুষকে তারা ওই দিন গণশুনানিতে অংশ নিতে বলেছেন। তো আমাকে এই তথ্যটা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী। আরেকটা বিষয়, আপনি যেটা বলছিলেন মহেশখালী আদালতে, এটা কক্সবাজার থেকে আরো অনেক দূরে ওই মহেশখালী আদালত, সেখানে একটা ওই হত্যা মামলা 2017 সালে যেটা সাত্তার হত্যা, সেই হত্যা মামলাটা হয়েছিল, কিন্তু ওই সময় পুলিশ মামলাটা নেয়নি। তো হাইকোর্টের আদেশে পুলিশ সুপারকে এই মামলাটা নিতে বলা হয়েছিল, কিন্তু সেই মামলা গতকালকে করা হয়েছে আবার, সেটা কিন্তু আদেশ হয়নি, আদেশটা আজকে হওয়ার কথা রয়েছে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। রিজেন্ট হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও করোনা পরীক্ষার জন্য টাকা নেওয়ার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সবসময় জানত। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবকিছু জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এগুলোও চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কয়েকটি নথি থেকে এসবের সত্যতা মিলেছে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনা চিকিৎসা ও বিনামূল্যে নমুনা সংগ্রহের জন্য রিজেন্ট হাসপাতালের সঙ্গে গত 21 মার্চ চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী তাদের সংগ্রহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে। গত 7 জুন নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ, স্বাস্থ্য অধিদপ্তরের ওই সময়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়ে জানান, রিজেন্ট হাসপাতাল নমুনা সংগ্রহের সময় প্রত্যেকের কাছ থেকে 3,500 টাকা করে নিচ্ছে। তাছাড়া নমুনা সংগ্রহ ও ল্যাবে সরবরাহের ক্ষেত্রে তারা কোনো নির্দেশনা মানছে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি অধিদপ্তরকে অনুরোধ করেন। এর 2 দিন পর অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ফিরতি চিঠিতে নিপসমকে প্রতিদিন রিজেন্টের 50টি নমুনা পরীক্ষার নির্দেশ দেন, যাতে মহাপরিচালকের সম্মতি আছে বলে জানানো হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শরীফ সামিরুল আলম 11 মে রিজেন্ট হাসপাতালে যোগ দেন। যোগ দেওয়ার পরই তিনি দেখেন সেখানে চিকিৎসার পরিবেশ নেই। আইসিইউ তো দূরের কথা, এন্ট্রান্স থেকে শুরু করে রিসেপশন এবং আউটডোর ওয়ার্ড কোথাও করোনা রোগীর জন্য স্পেশাল কিছু ছিল না। আইসোলেটেড থাকবে পেশেন্ট পার্টি, পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, সেগুলো তো দূরের কথা। ডাক্তার সিস্টাররা যে প্রোটেকশন নিয়ে ভিতরে ঢুকবে সেটাও নাই, ডিসইনফেক্ট করার জায়গা নাই, কিছুই আসলে ওইভাবে ছিল না। বিষয়টি হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে বললে উল্টো তাকে শাসন হয়। 15 মে বিষয়টি তিনি স্বাস্থ্যসেবা বিভাগের তৎকালীন সচিব আসাদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে মুগ্ধা হাসপাতালে বদলি করা হয়। ওখানকার স্বাস্থ্যকর অবস্থা নাই এগুলো জানানোর পরে আমাকে কিন্তু উইথড্র করেছে। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমার রিপ্লেস যে আরেকজনকে দিয়েছে। পরবর্তীতে শুনে একটু অবাক হয়েছে, যে খুশি হয়েছে অ্যাকচুয়ালি যে আমাকে ওইখান থেকে উইথড্র করে নিয়েছে, কারণ ওইখানে থাকলে আমি অ্যানসার ছিলাম। শাহেদ নিজেও একটা আমার জন্য হুমকি স্বরূপ ছিল, আবার কোভিড এর জন্য যে আমি প্রোটেকশন পাই নাই সেটার জন্য আমি অ্যানসার ছিলাম। ডাক্তার সামিরুলের জায়গায় রিজেন্ট হাসপাতালে দেয়া হয় পঙ্গু হাসপাতালের আইসিইউর জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার আশরাফুল আলমকে। 16 মের আদেশের পরদিন তিনি রিজেন্টে যোগ দেন, তবে 23 মে তিনিও অব্যবস্থাপনার কথা জানিয়ে সচিব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেন, কিন্তু এরপর চুপ করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। খান আলামিন, আরটিভি, ঢাকা।
করোনা নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদকে আজ আবারও দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে। 6 আগস্ট দুদকের অনুসন্ধান কর্মকর্তা মীর মোহাম্মদ জয়নুল আবেদিন স্বাস্থ্যের সাবেক ডিসি ডক্টর আবুল কালাম আজাদকে তলব করে চিঠি পাঠান। এর আগে বুধবার করোনা ভাইরাস মহামারীর মধ্যে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বরেণ্য নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনিরের নবম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালে ঢাকা আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন দেশের এই 2 কৃতিসন্তান সহ 5 জন। এরপর নিরাপদ সড়কের দাবিতে বহু আন্দোলন সংগ্রাম হলেও সড়কের শৃঙ্খলা আজও ফেরেনি। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। 2011 সালের 13 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মনিরকে বহনকারী মাইক্রোবাসে চাপ দেয় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস। ঘটনাস্থলেই প্রাণ হারান তারেক মাসুদ ও মিশুক মনির। আহত হন ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালি আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীষ রফিক। 2017 সালের এই মামলার রায়ে বাস চালক জামিল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। গেল 2 তারিখে অসুস্থ হয়ে মারা যান তিনি। তারেক মুনিরকে বহনকারী মাইক্রোবাসটি এখন সড়ক দুর্ঘটনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। নিরাপদ সড়কের দাবিতে বহু আন্দোলন সংগ্রাম হলেও এখনও প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের অভাবেই সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। একটা দুর্ঘটনা ঘটার পরে এটার প্রপার ইনভেস্টিগেশন করে দায়ী ব্যক্তিকে সেটা চিহ্নিত করে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি এবং যদি আমরা আইন যেটা হয়েছে সেটা যথোপযুক্ত প্রয়োগ করতে পারি, দেখা যাবে দুর্ঘটনা যেমন কমানো যাবে, সড়কে শৃঙ্খলা আনা যাবে। আরও যে উপায়গুলো রয়েছে, আমার রাস্তাটাকে ডেভেলপ করা, আমার হচ্ছে সিস্টেমটাকে ডেভেলপ করা, আমার যানবাহনগুলোকে ফিট করা, চালকদেরকে মান উন্নয়ন করা, এই বিষয়গুলোতে যদি আমরা যথাযথ নজর না দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে শুধু আইন তৈরি এবং প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা পুরো রেজাল্ট আনতে পারবো না। ত্রুটিমুক্ত সড়ক, প্রশিক্ষিত চালক আর পথচারীদের সচেতন করে নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। প্রতিদিন সড়কে ঘটছে দুর্ঘটনা আর তাতে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। কঠোর আন্দোলনের পর বাংলাদেশে সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন হলেও সেটির সঠিক প্রয়োগ এখনও শুরু হয়নি আর সড়ক ব্যবহারকারীদের এখন পর্যন্ত প্রশিক্ষিত করে তোলা হয়নি, যে কারণে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়নি। তাই এখনই সরকারিভাবে যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। এবারে বন্যা প্রসঙ্গ। দীর্ঘ 1.5 মাসের বন্যায় টাঙ্গাইল, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জমির ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হওয়ায় দুর্ভোগে আছেন মানুষ। টাঙ্গাইলে দীর্ঘস্থায়ী বন্যায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। অনেকের ঘরবাড়িতে পানি থাকায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের পানিবাহিত রোগ। কুড়িগ্রামে পানিতে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী 2 দফা বন্যায় 17,000 হেক্টর আবাদি বিভিন্ন ধরনের ফসল, 62,500 ঘরবাড়ি, 39 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 32 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙনে বিলীন হয়েছে 500 ঘরবাড়ি। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরলেও স্বাভাবিক হয়নি তাদের জীবন। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাও জানাবেন। ম
মৌসুমী আপনাকে জানিয়ে রাখছি যে বন্যা পরবর্তীতে এখন কিন্তু কুড়িগ্রামে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ চলছে। তো আমরা যত দূর পরিসংখ্যান পেয়েছি এতে কিন্তু দেখা গেছে যে প্রায় 62,000 ঘরবাড়ি কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি নদী ভাঙনে 500 ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আধা পাকা কাঁচা রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 39 কিলোমিটার এবং পাশাপাশি বাঁধ নষ্ট হয়ে গিয়েছে 32 কিলোমিটার। এছাড়া কিন্তু কৃষি যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু 17,000 হেক্টরের আবাদী ফসল কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি মানুষ আশ্রয়কেন্দ্রগুলো থেকে বা উঁচু রাস্তা থেকে বাড়িতে ফিরছে, কিন্তু তাদের ঘরবাড়ি মেরামত করতে কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে, তাদের কাছে নগদ পয়সা নেই এমন অভিযোগ করেছে অনেকে, ফলে কিন্তু তারা এখন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে পারেনি। এছাড়াও কৃষিখাতের যে কথাটি রয়েছে সেটিতে কিন্তু প্রায় 17,000 হেক্টর আবাদী ফসল কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, ফলে কৃষকরা কিন্তু ভীষণ বিপাকে পড়েছে। আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে এর মধ্যে আমন যে বিস্তলা রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,400 হেক্টরের মতো, ফলে কিন্তু চলতে আমন মৌসুমের আবাদ নিয়ে সংশয় রয়েছে কৃষকেরা। তো কৃষি বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদেরকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 27,000 কৃষকদের সবজি বীজ সহযোগিতা করেছে কৃষি বিভাগ, এছাড়াও কিন্তু চারা যেটি রয়েছে আমনের সেটি কিন্তু প্রস্তুত রেখেছে কৃষি বিভাগ। তারা কিন্তু এই আমন চারা সংকট যাতে না হয় সেটা কিন্তু তারা দিবেন কৃষকদের এমনটাই বলেছে কৃষি বিভাগ। এছাড়াও কিন্তু চঞ্চল আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। প্রথম ও দ্বিতীয় দফার বন্যায় ফরিদপুরের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসলে যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে নদী ভাঙন। মধুমতির ভাঙনের কবলে আলফাডাঙ্গার 3টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন কবলিত এলাকার মানুষ এখন দিশেহারা অবস্থায়। গত 2 সপ্তাহ ধরে এমন ভাঙন চলছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। মধুমতি নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ফসলি জমি আর বসত ভিটাসহ নানা স্থাপনা। ভাঙনের মুখে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে গোপালপুর, পাচরিয়া ও টগরবন্দ ইউনিয়নের 100 পরিবারকে। বন্যার পাশাপাশি নদী ভাঙনের কবলে মানবতার জীবন কাটছে বাসিন্দাদের। সম্পদ নাই, সব নদীর ভিতরে একটু জমি ছিল, বিলীন হয়ে গেছে, পাকা রাস্তা ভেঙে গেছে, তিন কানি জমি রাখছিলাম সেই গড় সেই পোতা নিয়ে চলে গেছে, এখন কোনো জমি জাতি পাচ্ছি না, এখন ছেলে মেয়ে নিয়ে কি দেখি। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বললেন ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে বালির বস্তা ফেলা হচ্ছে, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্থায়ী ব্যবস্থার জন্য যে নদীতে আমরা নিতে পারিনি মধুমতি নদী, তবে আমরা আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করছি, স্থায়ী প্রকল্পটা অনুমোদিত হলে আমরা ওখানে স্থায়ী ব্যবস্থা নিতে পারব। মধুমতির ভাঙন থেকে বসতবাড়ি রক্ষায় সরকার আন্তরিক উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা স্থানীয়দের। রাসেল আহমেদ, আরটিভি। যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত এবং 6 ডিসেম্বর যশোর মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া গাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন গাড়িটি ব্যবহার না করায় খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। মুজিব বর্ষ দিন গণনার থেকে গাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করে জেলা প্রশাসন। যশোর প্রতিনিধি বি এম ফারুকের পাঠানো তথ্যচিত্রে মার্শাল আমির রিপোর্ট। যশোর অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে তিনি ব্যবহার করতেন তৎকালীন মোমিন গার্লস স্কুল, বর্তমান যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত জার্মানি তৈরি ভক্সেল রিভার গাড়িটি। গাড়িটি মোমিন গার্লস স্কুলে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল অযত্ন অবহেলায়, তবে গাড়িটির কাগজপত্র এখনও যত্নে সংরক্ষণ করেছে বিদ্যালয়টি। মাইক্রোবাসটি এটি আমাদের স্কুলের সম্পদ এবং এটি আমাদের ছাত্রীদের কানা নেওয়ার কাজে ব্যবহার করা হতো। বঙ্গবন্ধু যখন যশোরে আসতেন তখন এই গাড়িটি তিনি ব্যবহার করতেন। এই গাড়িটি একটা ঐতিহাসিক গাড়ি, মহান মুক্তিযুদ্ধে এই গাড়িটি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রসদ আনা নেওয়া করা হতো। গাড়িটিতে চড়ে যশোর থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পর গাড়িটি ব্যবহার করেছেন যশোরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রাজাক আহমেদ। 6 জন আর্মির একটাও নেই তো নেই, জাদু হয়ে গেছে। তারপরে শেষে অনেকক্ষণ চেষ্টা করে 3 জনকে
ট্রেস করতে পারলাম, তিনজন আর্মি সারেন্ডার করে পাঞ্জাবি গ্রামের লোকের সহযোগিতায় বাইন্দে গাড়ির পিছনে এই মাইক্রোবাসটা পিছনে করে ব্যবহার হয়েছে। আমি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি রাজাকে আমাদের সঙ্গে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গাড়িটি সংরক্ষণের পাশাপাশি সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়েছে যশোর জেলা কালেক্টরেট চত্বরে। মাশায়াল অমি, আর টিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।